হিরো শঙ্কর কে আমি শঙ্করের রোল কি কভার বলে শঙ্করই ভূতে ভয় পায় ইসে লগের ইনতে সুতে গেছে লগের আরে তো জামাই কাট পিপড়ে ছিল তুই কি ভাবলি আমি কিন্তু বলিনি তুই দাঁত পাজিস না তুই মুখ দোষ না পাজিস সাত পয়সা সেটা বলিনি আমি বুঝি তো শুধু আঙুলটা ব্যাটা তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ শুট শেষে ব্লগের ইনতে শুট হচ্ছে আমার ক্যালমায় আর তো চলো গোটা ব্লগটা এনজয় করো চলো এতক্ষণে বেড়ালাম আমরা টার্গেট ছিল সাড়ে তিনটে বেড়ানোর বাট আমি জানি এটা চারটেই বলা হয়েছে শুধু আধ ঘন্টা আমি ব্লগ করবো আর কি গান চলছে একটা শর্ট ফিল্ম শুট হতে চলেছে তো আমি কোনো কিছুতেই নাই আমি জাস্ট দেখবো আর ব্লগ করার জন্য যাচ্ছি না আমি ডিরেকশন দিচ্ছি না স্টোরি সম্বন্ধে আমার কোনো আইডিয়া আছে কিছুতেই কোনো কিছুতেই আইডিয়া নাই আমার বাট স্টোরিটা আমার সাজেস্ট করা এটাই একটা এ ওটাকে একটু মানে গেল ঘষে মেজা একটু নতুনভাবে তৈরি করা হচ্ছে ঘষে মাজার কিছুই না মানে যথেষ্ট ভালো স্টোরিটা বাট তাও আমরা একটু আধটু চেঞ্জ করেছি অনেকটা অনেকটা চেঞ্জ ও অনেকটাই চেঞ্জ হয়েছে যে স্ক্রিপ্ট করেছে অনেক জায়গায় অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে তার মানে নিতে ভুলে গেলাম খুব ভালো হয়েছে স্ক্রিপ্ট নিতে হবে না চ স্ক্রিপ্ট বাদ দিয়ে শ্যুট করবি মোবাইলে স্ক্রিপ্ট আছে তাহলে তো কোনো ব্যাপার নেই এরে স্যার গাড়ি যাতে জানে না হ্যাঁ সেই তো আচ্ছা স্টোরিটার নাম কি হবে গল্প তো আসলে নামটা ছিল হচ্ছে অভিরাম কিন্তু আমি ভাবছি নামটা যদি করা যায় অপমৃত্যু অপমৃত্যু হ্যাঁ জমলো না এটা আবার কি নাম অপমৃত্যু করা যেতে পারে নর্মাল মৃত্যু লিখে দেয় সেটা ভালো লাগবে শুনতে তো অপমৃত্যুর লিখে আমার জমছে না একবার জিতেছি আর একবার হেরে গেছিলাম বিশ্বাস করো আমার চরম ঘুম পাচ্ছে আমি চোখে কিছু দেখতে না পারব তো অবস্থা আমার আসলে কালকে সাইপান একটা ওষুধ খেয়েছিলাম সকালবেলায় 11টার সময় ঘুম থেকে উঠেছি সেই মনে হচ্ছে যেন আমি তিন চার রকমের স্বপ্ন দেখলাম আমি নিজেই বুঝতে পারি সকাল 7টায় একবার উঠে স্বপ্ন দেখছি কী স্বপ্ন দেখছি ভুলে গেছি আমি আবার যাতে না আমি দেখি আমার বাবা আমাকে ল্যাম্বরগিনি গিফট করেছে ওই ল্যাম্বরগিনি আমি পাতালেশ্বর যাচ্ছি চা অলদো আমি চা খাই না জাস্ট আমার ব্রেন ভাবে দেখো কীরকম আবার মাঝে মাঝে দেখি আমার বাবা আমাকে ডুকাটে পানি গেলে গিফট করছে মানে ভাবনা চিন্তা স্বপ্নই হবে না তারপর আমাদের বাস্তবে জেগে জেগে স্বপ্ন হচ্ছে আমরা কুড়িয়ে রাস্তায় 1 কোটি টাকা পেলাম সঙ্গে সঙ্গে ক্যামেরা কিনতে চলে গেলাম তো এই কী করে ভাবনা ম্যাচিওর হবো বলো আমাকে অনেকে বলে তুই ম্যাচিওর না হ্যাঁ না তোর না তোর কি আমি ম্যাচিওর না তো এই লাট্টু 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 না তো না তো না 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 আগে আমরা এই রাস্তায় খুবই আসতাম এখন তো আমরা অনেক কমে গেছে ছেলেপিলে এখন বড় হয়ে গেছে বড় হয়ে গেছে ছেলেপিলে এখন চা খেতে ভালো লাগে না টা খাই বেশি চা খাস আমি কচি বাচ্চা ভালো ছেলে এরকম যদি আমাদের বাগান থাকতো আমি দিনে 10টা 15টা করে ছবি তুলতাম আর ছবি ছাড়তাম তাতায়ের মতো তাতে ডেলি একটা করে ছবি তুলে ডেলি ছবি ছাড়ে আমাদের মডেল মডেল শুধু ওর আঙুলটা বেঁকা এটাই সরি ভাই এটুকুই চলে আমি কিন্তু বলিনি তুই দাঁত পাজিস না তুই মুখ দোষ না পাতি সান পেয়েছিলাম সেটা বলিনি কিন্তু আমি বলছি তো শুধু আঙুলটা বেঁকা এই সবুজ বনপথ তার মধ্যে দিয়ে রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে আমরা জেট প্লেন নিয়ে উড়ে যাইতেছি উড়ে যাচ্ছি আমার একটা শ্যুট করার প্ল্যান আছে শ্যুট একটা ব্লগ শ্যুট করার প্ল্যান আছে একটা ব্রিজের তো আমি ওটা আগস্টে সরি জুলাই না জুনে জুনের মিডিলে আসবে ওটা আমি যাবো এক জায়গায় শ্যুট করতে তো দেখবা ওই ব্লগটা দারুণ হবে কারণ একটা স্পেশাল জিনিস নিয়ে শ্যুটটা হবে কিছু রিলসও শ্যুট করে নেবো আসলে সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালো করে জানি সূর্যটা কত সুন্দর লাগছে এখন এমন করে বললাম যেন তোমরা কোনদিন সূর্য দেখো মানে সুন্দরভাবে সূর্য দেখো তোমরা কি কখনো সূর্য দেখেছো এদিকেটা ওই সিটিতে ওই রাম মন্দিরটা যাওয়া যায় রাম মন্দির রাম মন্দির বলছি কি ওই আমরা তো অযোধ্যায়
আরে না না, আমরা যে রাম মন্দির বলছি, কি মন্দির গিয়েছিলাম? রাধা মাধব 400 বছরের পুরনো, যদি না দেখে থাকো আই বাটনে লিংক চলে আসছে দেখে নেবা। নাইস প্লাগইন, প্রমোশন, নাইস প্লাগইন। কত শান্ত পরিবেশ দেখো। আগে এইসব রাস্তায় খুব আশাআশি ছিল, বন্ধুদের সাথে আসতাম, তারপরে তারা দেখো এই রাস্তায় শ্যুট করতে যাচ্ছি আমরা। সরু রাস্তা, সরু পথ, গ্রিন গ্রিন। এখানে ছবি তুলতে যাবে আজকে, হেভি হবে, চোখা হবে, প্রোফাইল পিকচার তুলতে হবে, টপ ক্লাস। আমার চিপটা খুলে লাগেনি, মানে আমার, না না না, তোর চিপ লাগানো যায় নাকি? তাই আমার মোবাইলের চিপ। হ্যাঁ তা সেটা লাগানো, সেটা তো বলছি, কিন্তু আমি তো চিপ এনেছি সাদাটা। হ্যাঁ এনেছি তো। কি অসভ্য, ও একটা একটু বলতে হয়। এখানে দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালাম। ও কই, তুমি নামো, ওখান থেকে নিয়ে আসছি আমি। শঙ্করকে? আমি শঙ্করের রোল কি কবার বলে? শঙ্করই ভূতে ভয় পায়। আচ্ছা শঙ্কর ভূতে ভয় পায়, তাহলে তো ওই তো রোল, ওই তো হিরো গল্পে। না ওখানে তো, ওখানে তো বলা হয়েছে কি যে যে অবিরাম হচ্ছে চাকর, চাকরটা হচ্ছে অবিরাম, ঠিক আছে? সেও তো মেন ক্যারেক্টার। সেই মেন ক্যারেক্টার কি করে আসে? আমার ফোন বাজছে পকেটে, কি করে তুই ভুতে ভয় পাস? কি ভয় খাবি? লোকেশন আজকে আপাতত এইটুকু, ক্যামেরা লাগানো হয়ে গেছে। আর ওদিকে চলছে মাইক টেস্টিং, মাইক টেস্টিং, হ্যালো, মানে সাউন্ড টেস্ট চলছে। যারা বেশ ভালো লাগছে বেশ। আর এদিকে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে, ছোটোখাটো ছোটো ছোটো লাইট জ্বলতে শুরু করে দিয়েছে। মেনলি প্রবলেম যেটা সেটা হচ্ছে, মানে ওই জায়গাটা এত উঁচু নিচু না, ফ্রেমিংটা একটু প্রবলেম হবে, সেটা বুঝতেই পারছি আমি ভালো করে। ফ্রেমিংয়ের জন্য একটু প্রবলেম হবে আমার, একটু খিস্তা খিস্তি রাখ তাহলে ভালো লাগবে, জমবে, অডিয়েন্স খাবে ব্যাপারটা। অডিয়েন্স তোকে দেখতে যা দেখছে কিসের জন্য? হাসার জন্য। এবার তুই যদি একবারে হরর দিনের মধ্যে যদি একটু না হাসাস না, লোকে বোর হয়ে যাবে, লোকে কিন্তু 10 মিনিটে কিন্তু দেখবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাতাই তো যাতা বলেছিল, পাপ্পুকে যাতা বলেছিল, অনেকে দেখে, সবাই ভিডিও দেখে যায়। আমি কি বাড়িতে বললাম? ও কনটেক্সটের জন্য করেছে জিনিসটা, অডিয়েন্সকে খাওয়াতে হবে তবেই ভিউজগুলো আসবে। তাহলে গাল দিবি? গাল দিতে হবে। আজকালকার দুনিয়ায় ভাই কেউ ভদ্র না, যারা ভদ্র সাজে তারাও দেখা তলে তলে কত কিছু করে। হ্যাঁ সবার নাম করার দরকার নেই, নাম করতে চাই না আমরা, কন্ট্রোভার্সি চাই না। আমি হাসবো তোর কথা শুনে, ঠিক আছে? দিয়ে এবার তুই বলবি, শুন শুন একটা ইম্পর্টেন্ট কথা আছে, দিয়ে আমাদের তখন ক্যামেরা রোলিং শুরু হয়ে গেছে, রোল ওখানে থাকবে আর মোবাইলে একটা রোল থাকবে এখান থেকে। শর্ট ওয়ান, টেক ওয়ান, দেখা যাক কতক্ষণে একটা টেক শেষ হয়। একবার প্র্যাকটিস করলে কিন্তু ভালো হতো, একদম ক্যামেরাতে তুই না অতিরিক্ত। আমি শর্টটা এতে টাইম লাগাবে, কারণ আচমকা চমকানোটাই বিরাট বড় ব্যাপার। কত সুন্দর ডিম পেরেছে, দেখো বাপরে, ভেঙে গেল। শুট করতে এসে প্রথমে ব্যাক করে গেল, ভেঙে গেল যেখানে বসলাম, এমনই রিয়াকশন হলো। তুমি আহিলা দুঙ্গা, আমি বলেছিলাম একটা টেক না হলে সেকেন্ড টেকে হয়ে যাবে, সেকেন্ড টেকে হয়ে গেল, কিন্তু হলো না, কারণ যেখানে বসতে গেল সে জায়গাটা। মোটামুটি
তো মোটামুটি শ্যুটটা ঠিকঠাকই হলো, এখনও পর্যন্ত অনেকটাই বাকি আছে, আউটডোর শ্যুট আছে, মানে শর্ট ফিল্মটা আস্তে আস্তে একটু দেরিই হবে, যদিও বা আমার চ্যানেলে আসবে না তো আমি প্রমোশন করে দিচ্ছি, জানি না প্রমোশনে কতটা কাজ হয়। হ্যাঁ একটা লেটেস্ট ব্যাপার, আমাকে একদিনকে দুপুরবেলা একটা ছেলে ফোন করেছে, যে বলছে আমার চ্যানেলটা কি দাদা প্রমোশন করা হবে। আরে ভাই তোকে বলছি আমার চ্যানেলে টেনে টেনে 200-250 ভিউ আসে, তোর চ্যানেল আমি প্রমোশন করে দেবো? আরে নিজে ভালো করে ব্লগ কর, নিজে প্রমোশন কর, কী আছে এতে, করে দিতে আপত্তি নাই। বাট তোকে বলেছিলাম আমি হোয়াটসঅ্যাপে পিং করতে, তুই আমাকে হোয়াটসঅ্যাপে জানাসি তোর চ্যানেলের নামটা, তো তাই জন্য ভাই সরি ভাই, কিছু করার নাই। আরে তো জামাই কাট পিঁপড়ে ছিল, তুই কি ভাবলি জামাই কাট পিঁপড়ে ছিল? ওটা তো এই শ্যুট শেষ আমাদের, আর ছবি তোলাও শেষ, কিছুটা বাকি আছে। আমি ব্লগটাকে বাড়াচ্ছি না কারণ আমার চরম মাথা ব্যথা করছে, বিরক্ত লাগছে, মানে প্রচণ্ড অস্বস্তি করছে বলতে গেলে, মুডও নয় আজকে আমার সেরকমভাবে। তাও ব্লগ করলাম তোমাদের জন্য, একটা যদি কোনো কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাতে পারি তোমাদেরকে, তো এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে, টিল দেন সাইন আউট।